রাধে রাধে। আজকে আমরা যে বিষয়টার উপর চর্চা করতে চলেছি, একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা তো রোজ চলাফেরা করি, এক স্থান থেকে আরেক স্থানে যাই, কিন্তু কেন যাই, কারণটা কি, আর যাবার পর অর্থে গন্তব্যস্থলে যাবার পর আমাদের কি সত্যিই সার্থকতা আসে। আমরা এই ভিডিওটাতে দেখব যে আমরা প্রত্যহ চলাফেরা করি কিন্তু কেন করি। আমার বিশ্বাস এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কারুর উপকার হবে, আর যদি একটু উপকার হয় তবে আমি ধন্য হব। কারুর মধ্যে গ্রেট পার্সোনালিটি আছে, এই লক্ষণ যদি কারুর মধ্যে থাকে তবে তার সাকসেস হওয়ার পেছনে দ্য ফর্মুলা ফর লাইফটা কি ছিল। ধরা যাক একটা কার একজন ড্রাইভিং করছেন, সাকসেস ইজ দ্য ডেস্টিনেশন ইন লাইফ, যা কিনা গন্তব্যস্থল হলো তার সফলতা। এবার ডেস্টিনেশনকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হ্যাপি ডেস্টিনেশন আর একটা ইভিল ডেস্টিনেশন। এবার হ্যাপি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য পরিশ্রমের চাইতে ধৈর্য বেশি হতে হবে, আর সে যদি পরিশ্রমী হন আর সাথে ধৈর্যবান হন তিনি হ্যাপি ডেস্টিনেশনে পৌঁছাবেন। কিন্তু তার জন্য তার দরকার নিজের সুখ চাওয়া নয়, অন্যকে সুখী করা তার বিশেষ দায়িত্ব। আর যিনি কেবলমাত্র ইভিল ডেস্টিনেশনে পৌঁছান, যার গন্তব্যস্থল অশুভ হয়, তবে তিনি সেই চালক, তার কাম, তার লোভ, তার ক্রোধ, তার চলার পথে যত বিপত্তি সৃষ্টি হয় নিজে সুখ পাওয়ার জন্য, নিজেকে হ্যাপি রাখার জন্য সদা সর্বদা তিনি চিন্তিত থাকেন, আর পরবর্তীতে অন্যের সুখ দেখে তার হিংসা হয়, নিজে সে সুখী হতে পারে না। তো বলবার তাৎপর্য এটাই যে যদি দ্য ড্রাইভার অফ লাইফ এই বিষয়টি চিন্তা করতে হবে, সে এমন চিন্তা করবেন যে শুভ গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তাকে একটা বিষয়ের ওপর ধ্যান রাখতে হবে, সেটি কি, না যে ড্রাইভার তিনি কেবলমাত্র চোখে দেখেন আর বাদবাকি সবাই অন্ধ, পথে যারা চলছে ছুটছে সবাই অন্ধ, একমাত্র ড্রাইভার আমি, একমাত্র আমি চোখে দেখি, কি হবে? যদি এবার আমি কেবলমাত্র চোখে দেখি আর সবাই অন্ধ, তাহলে অন্ধকে বাঁচানো আমার একটা বিশেষ দায়িত্ব, বিশেষ কর্তব্য। এবার যদি সে রিয়ালাইজ করে যে একমাত্র আমি চোখে দেখি, তবে সে ড্রাইভার সাকসেস হয় আর হ্যাপি ডেস্টিনেশনে গিয়ে পৌঁছায়। মানে যদি ড্রাইভার চিন্তা করে যে এই আশেপাশে যারা আছে তারা তো সবাই চোখে দেখে, তবে আমার আমার গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়ছে কেন, সমস্যা এটাই, যারা অশুভ পথে যাত্রা করছে, ইভিল ডেস্টিনেশনে যাদের যাত্রা, তারা সেই ড্রাইভারগুলো মাঝে মধ্যেই বলতে শোনা যায়, এই চোখে দেখো না, মরতে চাও, এই কি হলো, চিৎকার চেঁচামেচি গাল মন্দ শুনতে হয় পথে আর যারা থাকে। ইনি হলেন ইভিল ডেস্টিনেশনে যাত্রা করছে, জীবন যাত্রার পথে যে চিন্তা করে একমাত্র আমি সুখে আছি আর আমার সুখের জন্য সব চিন্তা, তবে সেই ব্যক্তিটি অশুভ পথে যাত্রা তার শুরু হয়ে গেছে। এইবার আমরা শুনব যে চলার পথে যে ব্যক্তিটি সদা সর্বস্ব মন দিয়ে চিন্তা করে থাকে যে
আমায় কেউ দুঃখী করতে পারে না, না কোনো কথা আমাকে, কোনো গাল মন্দ আমাকে রিয়াক্ট করবে, কোনো কষ্ট আমায় দেবে। সে সদা সর্বদা চিন্তা করবে যে সে হামেশা সুখী, সবসময় সুখী। এবার অন্যের গালমন্দে তার সামান্য একটু ব্যথা বা কষ্ট অনুভব হবে না। এ যেন তুল্য নিন্দা স্তুতির মৌনী, সন্তুষ্ট এন কেন চিত, অনেকেই তাহা স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নারহা। যদি তাকে কেউ গালমন্দ করে তবে তিনি চুপচাপ শান্ত, তিনি যে হ্যাপি ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাচ্ছে তাই তিনি শান্ত। এবার তার প্রমাণস্বরূপ আমি বলতে চাই যে তোমার চোখ একমাত্র খোলা, সেই ছোটবেলা থেকে তোমার চোখ খোলা রাখতে হবে, কারণ তোমার যাত্রা শুভ গন্তব্যস্থল। আর তুমি তুমি ছোটবেলা থেকেই চোখ খোলা রেখেছ, কান খোলা রেখেছ, মন বুদ্ধি সব তোমার খোলা। কেন? কারণ যারা চোখ কান খোলা না রাখে তাদের মনটা বড় কাঁচা। কেমন? তোমার বন্ধুদের অবস্থা দেখে তোমার শিক্ষা লাভ হয়েছে। তোমার বন্ধুরা বেশি বেশি কিছু চাইছিল, বেশি ভালো সুখ, বেশি ভালো জামা, বেশি ভালো মোবাইল, বেশি ভালো সবকিছু, বেশি 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 মজ মস্তি, বেশি আনন্দ। এই বেশি বেশি চাইতে 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 শেষে শেষে তার বেশি বেশি দুঃখ এলো, বেশি বেশি তার কষ্ট এলো জীবনে। আর তুমি তাই চোখটাকে খোলা রেখেছ। আর সবাই যখন অন্ধ, একমাত্র তুমি চোখে দেখছো, তুমি একমাত্র জানতে পেরেছ যে তোমার চোখটা খোলা। জীবনে চলার পথে মায়ের হাত ধরে তুমি প্রথম পথ চলা শুরু করেছিলে, তখন তোমার হ্যাপি ডেস্টিনেশন জানা ছিল না, জানা ছিল না ইভিল ডেস্টিনেশন, অশুভ গন্তব্যস্থল। শুভ গন্তব্যস্থল তোমার জানা ছিল না, মায়ের হাত ধরে পথ চলছিলে তুমি। একসময় তোমার মাও হাতটা ছেড়ে দিল, কেন? কারণ তোমার পা দুটো শক্ত হয়েছে। কিন্তু সমস্যা এটাই, কেউ ভাবছে পড়ে যাওয়ার ভয় নেই, পথে ঠিক চলবে, পথে ঠিক চলতে পারবে। কিন্তু সমস্যা এটাই যে তার মনটা বড় কাঁচা, বারবার পড়ে যায়, বারবার সে সমস্যায় পড়ে। তো এই হ্যাপি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সদা সর্বদা যে পথচারী, যে জীবন যাত্রায় চলছে, তাকে প্রতিজ্ঞা করে নিতে হবে, একটা সংকল্প করতে হবে যে সম্মুখে অনেক বাধা বিপত্তি আছে, অনেক সমস্যা আছে, কিন্তু তাকে হ্যাপি ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। না না না, নিজের সুখের কথা সে ভাবে না, নিজের কথা চিন্তাতেও আনেনি। কেননা ওই যে বললাম যে হ্যাপি ডেস্টিনেশনে যাওয়ার প্রথম শুরু মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে। মায়ের রান্না যদি অপছন্দ হয় তবুও তুমি কখনো বললে না, কখনো বলবে না, মা একেবারে খাওয়া যাচ্ছে না, দূর, কি রান্না করেছো, তখন তুমি শান্ত, কারণ তুমি হ্যাপি ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ। তোমার সেই ছোট্টবেলার মন, মানসিকতা, বুদ্ধি, যা কিনা যা তুমি পেয়েছ, যা তোমার প্রাপ্ত হয়েছে, সেই প্রাপ্ত বিষয়ের প্রতি তোমার সন্তুষ্টি চিত্ত। আর এই সন্তুষ্টি চিত্ত হ্যাপি ডেস্টিনেশনে গিয়ে তোমাকে পৌঁছে দেয়। কাজেই এই দুটো গন্তব্যস্থল, একটা শুভ, একটা অশুভ। এবার আপনি ভাবুন যে শুভ ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য রাস্তাটা আছে, কিন্তু বড় কঠিন, মোকাবেলা আপনার, বুদ্ধি আপনার, কিন্তু শুধু পরিশ্রম নয়, ধৈর্য আপনার। ধন্যবাদ।
আশা করি ভিডিওটি ভালো লাগলো। আর এরপর আপনারা কমেন্ট করে জানাবেন যদি নতুন কোনো প্রসঙ্গের উপর আপনাদের জানবার ইচ্ছা বা বলবার কিছু ইচ্ছে থাকে, তবে অবশ্যই কমেন্টে লিখুন। কোনো ছাত্র ছাত্রী গার্জিয়ান বা কারুর কোনো বিষয়ে কোনো তথ্য তত্ত্বের ইচ্ছা প্রকাশ করলে অবশ্যই জানাবেন, পরবর্তীতে সেই রকম ভিডিও করবার ইচ্ছা প্রকাশ করছি। ধন্যবাদ।